হ্যালো এভরিওয়ান। তো আজকে ব্লগটা স্টার্ট করতে হচ্ছে আমাকে, কারণ যে স্টার্ট করে প্রত্যেক দিন সে এখন মেকআপ করতে ব্যস্ত আছে। এখন বাজে 12:05। আমরা এখন হুট করে সাডেন প্ল্যান ঠিক করলাম যে ঠাকুর দেখতে বেরোবো। যে মেকআপ করছে তাকে এখন দেখানো যাবে না, তো এখন ঠাকুর দেখতে বেরোতে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা জানো সব সময় রিয়া ব্লগটা করে, আমি সাইডে থাকি শুধুমাত্র। আমার কোনো আমি একটু ক্যামেরা লজ্জা পাই ক্যামেরার সামনে আসতে। তো টাইমটা যে দেখালাম সেটা অ্যাকচুয়াল 12 বাজে, রাত 12টা বাজে। তো এখন আমরা হুট করে ঠিক হয়েছে বেরোবো। আগের ব্লগে দেখিয়েছিলাম তখন সব দোকানপাট খোলা ছিল, আর এখন বন্ধ বন্ধ অবস্থায় রাস্তাটা কেমন লাগছে দেখো। এত ভালো লাগছে রাস্তাটা, জাস্ট অসাধারণ। তো তোমরা দেখলে একটু আগে কে ব্লগটা করছিল, ওটাই ক্যামেরা শাই। আরে কতবার যে রিটেক করেছে একটা ব্লগ করতে গিয়ে, তো কি বলবো, আর রাস্তা দিয়ে লোক যাচ্ছে, আমি পরে কথা বলছি। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আর রাস্তায় এখন 12:30 বাজলেও রাস্তা মানে ভালোই লোকজন আছে। আর আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি, দেখছি কোথায় যাচ্ছি, বেরিয়ে তো পড়েছি। আর হেলমেট কিন্তু সাথে, যেহেতু পাড়ার ভেতরে তাই এখনো হেলমেট পরিনি। মেন রাস্তায় উঠলে হেলমেটটা পরে নেবো, আর যেহেতু একটু সেজে গুজে আছি তাই ঠিক আছে, পাড়ার ভেতরে অসুবিধা নেই, মেন রাস্তায় উঠলে ঠিক করে নেবো। আর এখানটা পুরো অন্ধকার, চলো দেখি কোথায় যায়। And I don't feel no shame, it's a mood you lack. I go crazy, nah, but I ain't lazy. Track after track, I work on this shit daily. Pass me the jack, right as fuel, got me hazy. About to unpack all these things I've been chasing. I've got visions in my head, like memories after death. To be a legend instead of something you can forget. I'm living up every breath, I'd rather lead than be led. I'll fill the seats as I spread, with every word that I've said. আর আগে ঠাকুরটা ছিল কি একটা, বেশ নাম বললো কি সর্বমঙ্গল যাই হোক সামথিং কিছু একটা বললো। আর সামনে রয়েছে যোধপুর, আর এই যে রণজয়বাবু। আর এখন চলো যোধপুরের ঠাকুরটা দেখে নিই তারপরে। আর রাস্তায় কি লোক, বাপ রে,
সময় নেই করব। সো ফাইনালি আমরা এসে গেছি যোধপুর পার্কে, আর ভিড় দেখো, রাত্রে 1টা বাজে, ভিড় দেখো, হারিয়ে যাচ্ছে ঠাকুর। আমরা যোধপুর পার্ক দেখে বেরিয়ে গেলাম, কিন্তু আর ওদিকটা দিয়ে গেলাম না, কারণ এমনিতে পায়ে একটু ব্যথা আছে, আর ওদিকটা গেলে হেঁটে যেতে হবে, তাই আর গেলাম না। গাড়ি নিয়েও যাওয়া যেত, কিন্তু আর ইচ্ছা করছে না যেতে, তো চলো সামনে অন্যদিকে যাই, দেখি কোথায় আর যাওয়া যায়। আর পুরো ঘেমে গেছি দেখো, হাঁটতে হাঁটতে পুরো ঘেমে গেছি। তো চলো এখন অরজয় বাইক বের করছে এখান থেকে। আমরা যোধপুর থেকে এখন যাচ্ছি হচ্ছে নাকতলায়, আর কোথা দিয়ে অনজন আমাকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না, গলি 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 গলি, আমি একটাও চিনি না রাখি না, ভুলভাল জায়গায়, এই এখানে পুরো অন্ধকার, ভুলভাল জায়গায় গেলে তারপরে বোঝাবো, এই অন্ধকার রাস্তাটা পুরো অন্ধকার। তো চলো গিয়ে পৌঁছাতে পারলে তাহলে আবার ভিডিও করছি, নাহলে করবো না। অনজয় দেখো আমাকে কি অন্ধকার রাস্তা ঘুটঘুটে, সেই রাস্তা দিয়ে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না, আবার বেরিয়ে বলছে এইদিকে না এইদিকে। অনেক বছর আগে এসেছিলাম তো, অনেক বছর আগে এসছে, আর এখন কোথায় যাচ্ছি জানি না। নাকতলা উদয়ন সম্পর্ক, হ্যাঁ সেটা আমি জানি, নাকতলা যাচ্ছি, কিন্তু কোন দিক দিয়ে বেরোবো সেটা আমি জানি না। পৌঁছে গেছি শেষমেশ, আর ভেবেছিলাম প্রথমে যে ট্রাস্ট করা যাচ্ছে না, নাহলে না ট্রাস্ট করা যায়, ঠিকঠাক নিয়ে এসেছে। এই একটা ঠাকুর দেখো, তাহলে রিয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাঙ্গো জুস খাচ্ছে, সফট ড্রিঙ্কস। তোমরা ভেবো না আমি একা খাচ্ছি, ওরটা রেডি হচ্ছে, আমারটা রেডি ছিল তাই আমি আমাকে আগে দেখিনি, ওরটাও রেডি হচ্ছে ওখানে। দেখো ময়ূর উঠছে, কিন্তু কোনো লোক নেই, দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই চড়ছে, ওটা ওদের ইতাই চড়ছে, এখানেও মেলা বসেছে। তো গাড়ি তো সেই কত দূরে রেখেছি, আর এতখানি হেঁটে হেঁটে এলাম, অতটা দূরে রাখার একটাই কারণ ছিল, এখানে রাখতে পারতাম, কিন্তু মানে প্যান্ডেল থেকে বেরিয়ে গাড়িটা কাছাকাছি পাবো, তাই তো, তাই জন্য গাড়িটা ওখানে রাখা। আর অনেকটা দূর হেঁটে হেঁটে এসেছি, রীতিমতো আমার পায়ে ব্যথা উঠে গেছে, আজকে বাড়ি গিয়ে আমার হালাত টাইট, আর আমি এদিক ওদিক করছি কারণ আলোটাই পাচ্ছি না। তো চলো যাই, তারপর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা নাকতলার আরেকটা ঠাকুর।
দিকে সামনে কাঠের ভিতর বলুন চলে মায়ের। তো তোমাদেরকে তো দেখালাম নাকতলা ঠাকুর আমাদের দেখা কমপ্লিট, আর ভালো করেছে, আমার ভালোই লেগেছে, খুব একটা খারাপ তো লাগেনি, ভালোই করেছে। তো এখন ঠাকুর দেখে তো বেরিয়ে গেছি, আর যেরকম বলেছিলাম মানে একদম মানে এক্সিটের একদম সামনেই আমাদের বাইকটা রাখা। তো চলো এখন দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়, এটুকু দেখি টায়ার্ড হয়ে গেছি। এখন কোথায় নিয়ে যাবে গো? বাড়ি না যাবো না। তো এখন তিনটে তো বাজে যেরম বললাম, আর তিনটে বেজে গেছে, তাও কটা বেরিয়েছি, 12:30 সময় বেরিয়েছি, 12:30 থেকে তিনটে, ঠিক আছে এই কটাই ঠিক আছে। তো চলো দেখি এখন কোথায় যাওয়া যায়। ঠাকুর দেখতে ভালো লাগে ঠিকই, তবে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, ঠাকুর দেখতে ভালো লাগে, ঘোরা ফেরা খাওয়া দাওয়া সবই হয়, কিন্তু সব কিছুর মাঝখানে, ভিড়ের ঠেলাঠেলির মাঝখানে কিছু ক্যাজরা ছেলেরা এত বেশি ডিস্টার্ব করে, সেই জন্য মনটাই উঠে যায়, ভীষণ একটা বিরক্তি অলরেডি তখন ফিল চলে আসে। ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম তো কন্টিনিউ কতগুলো মানে একদম কি বলবো পুরো কুচুটি কন্টিনিউ বাঁশি বাজিয়েই যাচ্ছে বাজিয়ে যাচ্ছে, এইসবের জন্য মানে কিছু কিছু মানুষ ছেড়ে দিয়েছে ঠাকুর দেখা। রীতিমতো ওখানে ঝগড়া ঝামেলা হয়ে গেল, পাশে স্বাভাবিক পাশাপাশি বাড়ি, লোকের লোকজন অনেকেই আছে ঘুমোচ্ছে, তাদের ডিস্টার্ব হয় ঠিক আছে, কিন্তু এত অসভ্য এত অসভ্য, এই কারণে মানে ভালো লাগে না। ঠাকুর দেখা ওই যে বললো ঠাকুর দেখা খাওয়া দাওয়া মস্তি করো মজা করো সব কিছু ঠিক আছে, কিন্তু এরকম উল্লাস বানাটা করাটা ঠিক না। তো ঠিক আছে চলো যাওয়া যাক, দেখি এখন কোথায় যাই। নেতাজি সেবা দলে, নেতাজি সেবা দলে, আর থিমটা হচ্ছে মহাবালের থিম, ভালো করেছে খারাপ করেনি। তো দেখো মহাকাল না মহামায়া, ও সরি সরি মহামায়া মহামায়া মহাকাল না। তো চলো ভেতরটা এখন ক্যাপচার করি, আর কি সব আওয়াজ হচ্ছে টুংটাং টুংটাং করে, ভয়ানক আওয়াজ ভয়ানক, বাহ
সুন্দর করেছে, চলো তোমাদেরকে দেখাই। সঙ্গদল থেকে তো বেরিয়ে গেলাম, নেতাজি সঙ্গদল না সেবা দল, সেবা দল, সরি নেতাজি সেবা দল। ভালো হয়েছে থিমটা, বেশ মহাকাল না মহামায়া, সরি আবার ভুল বললাম। আর এখন যাচ্ছি গল্ফ্রিনে, গল্ফ্রিন ঢুকে ওখান থেকে বাড়ি, কারণ এখন অলরেডি 4টে বাজতে যায়। আর তো আর কিছু দেখানে, কারণ বেশি দূর যাবো না। আর ঠিক আছে এটুকুই থাক আপাতত আজকের জন্য, তো চলো এখন গল্ফ্রিনে গিয়ে তারপর ঠাকুর ও লাস্ট এক ঠাকুর। হ্যাঁ এখানে দেখো প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে, দেখো প্যান্ডেলটা কি সুন্দর, ওই যে মা দুর্গার মুখ দেখা যাচ্ছে। তো গল্ফ্রিনে তো তোমাদেরকে আগের দিন ছোট্ট একটা ভিডিও করে দেখিয়েছিলাম, তো ঠাকুরটা দেখায়নি, জাস্ট লাইটিংটা দেখিয়েছিলাম। আর আজকে চলো ঠাকুরটা দেখাই, ঠাকুরটা আমরাও যদিও দেখিনি, আর ওই যে লাইটিংটা আবার দেখাচ্ছি চলো। পাখি ডাকছে সব এখান থেকে, সব ক্যাচর ক্যাচর ক্যাচর, লাইটিংটা খুব সুন্দর চলছে, মানে সব স্টল বগেরা বসেছে, কিচ্ছু নেই, ফাঁকা, খাওয়ার মতো কিচ্ছু নেই। চলো এটাই আমাদের লাস্ট প্যান্ডেল হপিং আজকের মতো, এই ঠাকুরটা দেখে নিই তারপর বাড়ি। ভেবেছিলাম এখানে আসলে হয়তো কিছু পাবো, আইসক্রিম বা ভেলপুরি ঠেলপুরি কিছু পাবো, কিন্তু কিছু নেই, দুঃখের বিষয়। পুরো স্টল দেখো, একটা লোকও নেই, একটা লোকও দেখা যাচ্ছে না। প্যান্ডেলটা ছোট কিন্তু ভালো করে যাবে, ঠাকুরটা খুব সুন্দর, ছোট প্যান্ডেল কিন্তু সুন্দর। তো চলো আজকের মতো, তোমরা কতটা মানে শুনতে পাচ্ছ কিনা জানি না, যেহেতু 4টে বাজে, 4টে না, এখানে যখনই আসবে তখনই এরকম ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর আওয়াজ। এটা হলো পাখিদের, দেখো ওপরে ভর্তি গাছ, আর সব শুনতে পাচ্ছ কিনা জানি না, ক্যাচর ম্যাচর করেই যাচ্ছে পাখিরা। তো ফাইনালি আমরা এসে গেছি, আর এসেই আমি বসে পড়েছি, আর দম নেই আমার। তো যেই মেন কথাটা বলা সেটাই আমি বলতে ভুলে গেছিলাম, আর ব্লগটা স্টার্ট করেছিলাম ষষ্ঠী থেকে, আর সপ্তমী পড়ে গেছে, তো শুভ সপ্তমী সবাইকে, সবাই খুব খুব ফাটিয়ে এনজয় করো। আর 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 বলে দাও সবাইকে শুভ সপ্তমী, শুভ সপ্তমী এটাও বলতে হয়। আজকে ব্লগ স্টার্ট করেছে, কতবার যে রিটেক করেছে তার কোনো ঠিক নেই, তো যাই হোক করতে পেরেছে এটুকুই, ভীষণ ক্যামেরা সাই, তো ঠিক আছে হয়ে যাবে আস্তে আস্তে। তো চলো এখন অলরেডি, ও আমি ঘড়িটা তো দেখাইনি কটা বাজে, এখন বাজে 4:30, 4:30 আমরা আসলাম, মানে আমি 5 মিনিট বাকি, তো ঠিক আছে। তো শুভ মহাসপ্তমী সবাইকে আবার জানালাম, খুব খুব মজা করো, খুব খুব এনজয় করো। আর আসার সময় দুটো আইসক্রিম নিয়ে এসেছি যেমন বললাম, এখন জামাকাপড় ছাড়বো আর আরামসে বসে একটুখানি আইসক্রিম খাবো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, বাই।